বিএনপি মনে করছে যে যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত বিএনপির পক্ষে বেশি আসন নিয়ে ক্ষমতায় যাওয়া সম্ভব হবে। আবার জামাতের হিসাব হচ্ছে যত দেরি হবে তত তারা দল গুছিয়ে নিয়ে বেশি আসন, যত সময় যাবে তাদের আসন সংখ্যা বাড়বে, আর বিএনপির যত সময় যাবে আসন সংখ্যা কমবে। সরকারের লক্ষ্যটা কি? সরকারের লক্ষ্যটা তো সরকারের স্পষ্ট করতে হবে। আমি তো অন্তত বুঝতে পারি নাই, আমিও বুঝতে পারি নাই। এই কারণে আমি আমার ক্ষুদ্র যেই জায়গা মিডিয়া সেখানে আমি বারবার বলছি যে আপনাদের শর্ট টার্ম, লং টার্ম, মিড টার্ম তিনটা প্ল্যান বলেন। শর্ট টার্মে আপনারা কি কি করতে চান, কত দিনে করতে চান, মিড টার্মে কি করতে চান, কত দিনে, লং টার্মে কি করতে চান, কত দিনে, এই পর্যন্ত কিন্তু আমরা প্ল্যান শুনি নাই। এই কমিশনগুলো কাজ করছে, বলছেন যে সংস্কার করবেন, এই জন্য সময় দরকার। এখন সংস্কারের মধ্যে এটা কি মানে অনাগত কাল চলবে, এটা কতদিন? এবং সংস্কার বলতে আসলে কোন কোন সংস্কার? একটা হচ্ছে সাংবিধানিক সংস্কার, একটা হচ্ছে রাজনীতি ইটসেলফের সংস্কার, পুরো রাজনৈতিক বন্দোবস্তের সংস্কার, একটি হচ্ছে আমাদের যে সোশ্যাল টেক্সচার নষ্ট করা হয়েছে গত 15 বছরে সেটার সংস্কার, আরেকটা হচ্ছে অর্থনৈতিক সংস্কার। এতগুলো সংস্কার, এই প্রতিটা সংস্কারের ভাগেরও কিন্তু আবার দীর্ঘ, মধ্য এবং স্বল্প মেয়াদি অনেক ডালপালা আছে। আপনাকে তো পরিষ্কার করতে হবে, ওনারা কেন পরিষ্কার করছে না জানেন? 6টা কমিশন গঠিত হয়েছে, এর আগেই শুনেছিলাম যে কমিশনরা তাদের রিপোর্ট দেওয়ার পরে রাজনৈতিক দলের সঙ্গে মিট করবেন, কিন্তু দেখলাম তারা আগেই বসেছেন। আমি সেটাকে সাধুবাদ জানাই, ট্রান্সপারেন্সি যত ভালো হয় ততই মঙ্গল, কিন্তু সেখানেও আমরা রাজনৈতিক দলগুলোকে কিন্তু ঐক্যমতে পৌঁছতে দেখি নাই। বিএনপি বলেছে মোটা দাগে একটা সংস্কার করে নির্বাচন যত দ্রুত সম্ভব, আবার জামাতে ইসলাম ভিন্ন প্রস্তাব দিচ্ছে, তাদের কথা হচ্ছে না সংস্কার চলুক। এতে অবশ্য দুই দল তাদের নিজস্ব সুবিধা অনুযায়ী এই দুটো প্রস্তাব এসছে, কারণ বিএনপি মনে করছে যে যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত বিএনপির পক্ষে বেশি আসন নিয়ে ক্ষমতায় যাওয়া সম্ভব হবে, আবার জামাতের হিসাব হচ্ছে যত দেরি হবে তত তারা দল গুছিয়ে নিয়ে বেশি আসন, যত সময় যাবে তাদের আসন সংখ্যা বাড়বে, আর বিএনপির যত সময় যাবে আসন সংখ্যা কমবে। সুতরাং এই দুই হিসাব নিকাশ থেকেই দুটো দল দুই রকম প্রস্তাব দিচ্ছে। অর্থাৎ জাতীয় স্বার্থের ব্যাপারে কিন্তু আমরা এখনো রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আসতে দেখি নাই, এখানেও দলগুলো তার স্বার্থ অনুযায়ী হিসাব করছে। কিন্তু এত বড় বিপ্লবের পরেও কি জাতীয় স্বার্থের ব্যাপারে আমাদের রাজনৈতিক নেতারা এক হবেন না? আনফর্চুনেটলি আমরা তো এক হওয়ার কথা দেখছি না। আমরা তো দেখুন, রাজনৈতিক দলগুলো তো দীর্ঘ সময় একটা সংস্কৃতির মধ্যে দিয়ে চলেছে এবং বেড়ে উঠেছে, গড়ে উঠেছে। ধরেন লাস্ট 15 ইয়ার্স বিএনপির কর্মীরা কি দেখেছে? আওয়ামী লীগ করা মানেই হাজার কোটি টাকার মালিক হবেন আপনি, এমনকি প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকার মালিক হবেন, এবং প্রধানমন্ত্রী গর্ব করে সংবাদ সম্মেলনে বলবেন, একটা একটা কালচার, তাই না, পলিটিক্যাল কালচার। এটা যেই বিএনপির কর্মী দেখেছে সে তো উদ্গ্রীব হয়ে আছে যে আমি ক্ষমতায় কবে যাব, গেলেই তো আমি এই 400 কোটি টাকার মালিকটা হতে পারি। এই আমলে 400, পরের আমলে নিশ্চয়ই 1200 কোটি টাকা হবে।